তখন এই বিশাল ভূখণ্ডের অধীশ্বর ছিলেন বৈবস্তত মনু। তাঁর রাজত্বকালের একটা যুগ তখন পরিসমাপ্তির দিকে এগিয়ে গেছে, একটা যুগ শেষের অর্থ পৃথিবীতে দারুণ প্রলয় দেখা দেবে, কেউ আর কাউকে সহ্য করতে পারবে না, মানুষ আত্মগর্বে বিলবলিয়ান হয়ে উঠবে, পৃথিবীর ধন সম্পত্তিকে আর সমানভাবে ভাগ করা সম্ভব হবে না, দেখা দেবে চরম বিশৃঙ্খলা অবস্থা, দুর্বল মানুষরা প্রাণ ত্যাগ করতে বাধ্য হবে, পরস্পরের মধ্যে দারুণ শত্রুত্বার জন্ম হবে, ধর্মভীরু মানুষরা কোন রকমের খড়ের কোণে মুখ লুকিয়ে বেঁচে থাকার রসদ সংগ্রহ করার চেষ্টা করবে। একদিন মহাত্মা মনু দেখতে পেলেন তাঁর সৃষ্ট প্রজাবৃন্দ পারস্পরিক দ্বন্দ্বে মেতে উঠেছে। তিনি বুঝতে পারলেন এবার পতন অনিবার্য, কারণ এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে কোনো কিছু চিরকালীন বসে থাকতে পারে না, যার উৎপত্তি আছে তার বিনাশ হবেই। কত পরিশ্রম এবং সাধনার দ্বারা তিনি সভ্যতা সৃষ্টি করেছিলেন, তার সৃষ্ট সন্তানদের এহেন উশৃঙ্খল আচরণ দেখে মনে মনে তিনি খুবই দুঃখ পেলেন। তিনি দেখতে পেলেন তাঁর সন্তানরা এখন আর স্বধর্মে বশীভূত থাকতে চাইছে না, তার মানে শিশির সেদিন কি সমাগত? তার মনে হল কিভাবে সৃষ্টিকে রক্ষা করা যায়, তার একটা উপায় এখন বের করতে হবে। একদিন তিনি কৃতমালা নামে একটি নদীতে স্নান সেরে হাতে আজালায় জল তুলে তর্পণ করতে যাবেন, হঠাৎ দেখতে পেলেন জলের সাথে একটা ছোট্ট মাছ উঠে এসেছে। মনু মহারাজ সেই জল সমেত মাছটিকে ফেলে দেওয়ার সময় শুনতে পেলেন মাছ মানুষের গলায় কথা বলে উঠল, মহারাজ দুহাই আপনার, আমাকে আর এই নদীতে ফেলে দেবেন না, এখানে হাঙর কুমিরের উৎপাত, আমাকে খালি প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে ছোটাছুটি করতে হচ্ছে, এভাবে জীবন বাঁচানো কি সম্ভব? আপনি মহাত্মা, আপনি পরম পরাক্রমশালী, আপনি জগতের সমস্ত প্রাণীকুলের ত্রাতা এবং সৃষ্টিকর্তা, অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন। ছোট্ট মাছের মুখে এমন কথা শুনে মনু অবাক হলেন, তার মনে মায়া জাগল। মনু মহারাজ মাছটি জলে না ফেলে ছোট্ট একটি কুমণ্ডলের মধ্যে রাখলেন, তারপর শান্ত মনে তর্পণ শেষ করলেন, প্রাসাদে এসে নিরালা জায়গায় মাছটিকে রেখে দিলেন। পরদিন সকালে তিনি মাছটিকে দেখতে গিয়ে একেবারে অবাক হয়ে গেলেন, দেখলেন মাছটি এত বড় হয়ে গেছে যে কুমণ্ডলিতে নড়াচড়া করতে পারছে না। মহারাজকে দেখে মাছটি বলে উঠল, দেখুন একদিনে আমি কত বড় বেড়ে উঠেছি, আসলে এখানে আমাকে প্রাণ বাঁচানোর জন্য সংগ্রাম করতে হচ্ছে না, আমাকে ভয় ভয় এখানে থাকতে হচ্ছে না, কিন্তু আপনার এই কুমণ্ডলির মধ্যে থাকতে আমার এখন অসুবিধা হচ্ছে, অনুগ্রহ করে আমার একটা থাকার বড় জায়গা দেবেন কি? রাজা মাছের এই কথা শুনে অবাক হলেন, সত্যিই তো এত বড় মাছ এইটুকু জায়গায় থাকবে কি করে? তিনি মাছটিকে তার বাগানের সরোবরের জলে ছেড়ে দিলেন, মনির আনন্দে সেই জলে মাছ খেলতে লাগল। মনু মহারাজ পরদিন সকালে মাছটিকে দেখার জন্য সরোবরের কাছে এসে দাঁড়ালেন, তিনি অবাক হয়ে দেখলেন একদিনে মাছটি এত বড় হয়ে উঠেছে যে সরোবরেও সে আর নড়াচড়া করতে পারছে না। রাজা অবাক হয়ে গেলেন মাছের এই বৃদ্ধি দেখে, তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন, বুঝতে পারলেন এই পৃথিবীতে ভগবানের অনুগ্রহ ছাড়া কোনো কিছু লাভ করা সম্ভব নয় না, ভগবান ইচ্ছা করলে এমন অসাধ্য সাধন করতে পারেন যা আমাদের কল্পনার অতীত, এটাও হয়তো ভগবানের লীলার এক অংশ মাত্র। রাজাকে দেখে সরোবরাহ থেকে মাছটি কাতর কণ্ঠে চিৎকার করে বলল, রাজা আপনার এই সরোবরাহে আমার জায়গা হচ্ছে না, আমাকে আর একটা বড় জলাশয় রাখতে হবে। মনু মহারাজ আর কি করেন, দয়ার শরীর তাঁর, তিনি তার লোকজনদের ডেকে পাঠালেন, সকলে মিলে অতি কষ্টে মাছটিকে তুলে নদীর জলে ছেড়ে দিলেন।
নদীর বিপুল জলরাশির মধ্যে মাছটি মনের আনন্দে সাঁতার কাটতে লাগলো। জলে তোলপাড় শুরু হয়ে গেল।